2018 তো মানুষকে ভোট দিতে দাও নাই, এখন এসব বলে যে আপনারা আসেন ভোট দেন, কেন এক এক সময় এক এক কথা বলেন সার্কাস। তখন বলছে ভোটের দরকার নাই, আসতে হবে না, আপনি না গেলেই ভোট পেয়ে গেছি। এখন বলছে যে আপনারা আসেন, কেউ যাবে না। আবার বলে কি আমেরিকা উনার পেছনে লেগেছে। আরে কে বলছে আমেরিকা? আবার তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছে তুমি আমেরিকার বইয়ে? এত বই কিসের? আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে পালানো বেড়ানোর জন্য? আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছ, জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই। কয়দিন আগে হাইকোর্টের বিচারপতি বললেন যে আপনারা যে সবসময় বললেন নিশিরাতে ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, আপনাদের হাতে তো কোনো প্রমাণ নাই যেগুলো এখানে আলোচনা হয়েছে, অন্তত আপনি আমাদের হাতে একটা ডকুমেন্ট দিয়েছেন, আমরা এটা সব বিচারপতিকে পৌঁছিয়ে দেব বলছিলেন, এবং এটা একটা আমাদের জন্য আগামী পথ চলার জন্য একটা পাথেয় হয়ে থাকবে। প্রথমে আসি 2018, ভাই কি শুধু 30 তারিখে নির্বাচন হয়েছে? নির্বাচন তো উনি 5 বছর আগে থেকে কিভাবে করবে একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা তো উনি করেছেন, এবং সেটা করার ভিতর দিয়ে কিভাবে বিরোধী দল বা তার প্রতিপক্ষ কেউ নির্বাচনে না আসে সেই জন্য উনি যথেষ্ট মনোযোগী ছিলেন। তারপরও আমরা শেষ দিকে, যেহেতু 2014 সবাই বলতেছিল যে বিএনপি হয়তো নির্বাচনে গেলে ভালো হইতো, সেই কারণেও 2018-তে আমাদের যেতে হয়েছে। তো যাওয়ার পরে তো উনি এই 6 মাস ধরে যেভাবে মামলা হামলা গাইবি লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিল, এবং তিনি বলেছিলেন এই মামলাগুলো উনি তুলে নেবেন আলোচনার টেবিলে, উনি কথা দিয়েছিলেন, কিন্তু উনি কথা রাখেন না, বরঞ্চ আরও বেশি বেশি মামলা দিয়েছে। আমাদের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয় নাই, মিছিল মিটিং করতে দেয় নাই, পোস্টার ছাপাচ্ছি প্রেসে, সেখানে পুলিশ ছাত্রলীগ গিয়ে আমাদের পোস্টারের ম্যাটার নিয়ে যাচ্ছে। আপনি পোস্টার ছাপাইয়া বিভিন্ন ট্রাকে বা ইয়েতে করে আনছেন, লরিতে করে, পুলিশ সেগুলো আটকাইয়া নিয়ে যাচ্ছে, এবং যারা এই সমস্ত কর্মী বাহিনী কাজ করছিল তাদেরকে মুরগির ছানার মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে, কোনো ব্যানার টাঙাতে দেয় না, লিফলেট দেয় না। মিছিল করলে পুলিশ আর ছাত্রলীগ মিলে সমানে হামলা করে, পুলিশ আগে করে তারপর আইসা তারা যুক্ত হয়। এইভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মহারানী কি বলছিলাম যেন, হ্যাঁ, তিনি যে একটা অসাধারণ, তার মাথার থেকে এটা আসলো, সমস্ত পুলিশ লেলিয়ে দিল প্রতিপক্ষের বিরুদ্ধে। এই যে আমাদের অনেক উপজেলা চেয়ারম্যান সেদিন পদত্যাগ করে নির্বাচন করবে, তাদেরকে নির্বাচন কমিশন দিয়ে সব বাতিল করে দিল, বলে যে না আপনি পদত্যাগ করেছেন এটা সঠিক হয় নাই, এখানে এই সেই বলে, সেটার বিরুদ্ধে হাইকোর্টে গেল প্রায় 30 জন প্রার্থী, হাইকোর্ট ওই হাসিনা যা চাইলে তাই। আবার বলে যে আপনারা এক এক আসনে 3-4 জন 5 জন করে প্রার্থী, প্রার্থী না দিয়ে উপায় ছিল? কখন কারে ডিসকোয়ালিফাইড করে, কখন কারে প্রার্থীটা বাতিল করে, নির্বাচন কমিশন করে, হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, সবাই মিলেই তো সেদিন এই নির্বাচনে আমাদের যেতে হয়েছে। তো আপনি প্রচার নামতে দিলেন না, মিছিল করতে দিলেন না, জনগণের কাছে যেতে দিলেন না, তারপরে আমরা যারা এজেন্ট দিয়েছিলাম সেই এজেন্টগুলোকে নিয়ে গেছে, তাদের পরিবারের উপর হামলা করেছে, আপনি নির্বাচনী ক্যাম্প করেছেন, অফিস করেছেন, সব কিছু তছনছ করে দিয়েছি, এটা কি শেখ হাসিনার নির্বাচন? এখন তো মনে হচ্ছে 2014 আপনারা কারেক্ট ডিসিশন নিয়েছিলেন, 2018-তে আমরা ইনকারেক্ট ডিসিশন নিয়েছি, এর বিশ্বাস করার কোনো কারণ নেই। আরে বাবা, আপনারা 2014 কেন বলেন? 2008-এ কি হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনকে? প্রণববাবু বলে গেছেন না, উনি তো লিপিবদ্ধ করে গেছেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আমি বলে হাসিনাকে ক্ষমতায় এনেছি, এরপর আর কিছু থাকে? তো বাংলাদেশে কি হবে না হবে সেটা ভারত ঠিক করে দেয়। আমি বলছিলাম কি হাসিনার বাংলাদেশ, এখন দেখি মোদি হাসিনার বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব আছে? আপনি আমার কৃষি
খাতটাকে নষ্ট করে দিয়েছেন। আজকে ভারতে চাল্লা হলে আমার চলে না, আলু না হলে ডিম কি পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে কাঁচামরিচ পর্যন্ত। মোদি কত বড় খেলোয়াড় দেখেন, হাসিনাকে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এবং এটা আরো চলবে, কারণ এখানে ভারতের স্বার্থ। এবং যদিও তারা বলে বাংলাদেশের জনগণ, কালকেও বলেছে এক মুখপাত্র যে বাংলাদেশ ঠিক করবে, এগুলো উপরের কথা। 2008 যেমন প্রণববাবু স্বীকারোক্তি দিয়ে গেছেন, 2014 সুজাতা সিংকে মনে রাখবেন, এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভারত কিভাবে ন্যাক্কারজনকভাবে এখানে হাসিনাকে ক্ষমতায় রাখলো, 2018 নাকি রর মাধ্যমে এই সমস্ত মেকানিজম করেছে কিভাবে নির্বাচন করতে হয়। এখন শুনছি অমিত শাহর পরিকল্পনা অনুযায়ী নাকি হাসিনার এই নির্বাচন হচ্ছে এবং ভারতের পত্রপত্রিকা এটা ছাপা হয়েছে। তো এই যদি অবস্থা হয়, হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এবং এই মিথ্যাবাদী প্রতারক হাসিনা একটি নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে, মানুষের গণতন্ত্র করে, ভোটাধিকারকে নস্যাৎ করে, সংবিধানকে ধ্বংস করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের প্রতি বেঈমানি করে, সেই ধরনের নেত্রী এবং তার দল আপনারা অনেকেই বলেছেন যে সে আওয়ামী লীগটাকে নস্যাৎ করে দিচ্ছে। আরে বঙ্গবন্ধু যে একবার আওয়ামী লীগ বিলুপ্ত করে গিয়েছে, জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরেছেন, এগুলো ভুলে যান। তারপরে আবার আওয়ামী লীগের লাইসেন্স নিয়েছেন জিয়াউর রহমানের সময়, তারপরে এখন এসে মাথার উপর চেপে বসছেন, বাহ, আর দিনরাত গালাগালি করেন। যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন তাদের বিরুদ্ধে 24 ঘন্টা, যারা কোনো নির্বাচনেই নাই 24 ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে এই করতে হবে, আজকেও বলেছে যে নির্বাচন নাকি পণ্য করতে চায়। আরে নির্বাচন তো তুমিই পণ্য করে দিয়েছো, এটা আবার প্রত্যেক দিন বলার দরকার কি? প্রতিনিয়ত বলে নির্বাচন পণ্য করছে, বানচাল করছে, নিজেই পণ্য করো, নিজেই বানচাল করো, নিজেই বাংলাদেশের সব কিছু ধ্বংস করো, আবার অপরপক্ষকে গালাগালি করো। এগুলো থামাও, এনাফ ইজ এনাফ। সুপ্রিম কোর্ট বলেছিল, রং হেডেড কথাবার্তা কম বলতে বলেছিল, কিন্তু তুমি সেই কথা রাখো নাই। সুতরাং বাংলাদেশকে ভুল জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, আশা করি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ইতিমধ্যে তোমাদের খবর হয়ে গেছে যে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ তোমার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং 2014 তোমার ভোটের দরকার ছিল না, 2018 তো মানুষকে ভোট দিতে দাও নাই, এখন এসব বলে যে আপনারা আসেন ভোট দেন কেন, এক এক সময় এক এক কথা বলে সার্কাস। তখন বলছে ভোটের দরকার নাই, আসতে হবে না, আপনি না গেলেই ভোট পেয়ে গেছি, এখন বলছে যে আপনারা আসেন, কেউ যাবে না। তোমার কিছু সুবিধা শ্রেণী মানুষ ছাড়া, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ কোটি যারা লুটপাট করেছে তারা ছাড়া, 2 লক্ষ ছাত্রলীগের ক্যাডার নামিয়ে নির্বাচনে কোন রকমের লোক দেখানো যে এত শতাংশ ভোট পড়েছে, তুমি নাকি দেখেছে, আবার বলে কি আমেরিকা উনার পেছনে লেগেছে, আরে কে বলেছে আমেরিকা, আবার তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছে তুমি আমেরিকার বইয়ে, এত বই কিসে আমেরিকার, কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে পালানো বেড়ানোর জন্য, আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছো, জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই, জনগণের কাছে ধরা খেয়ে গেছ, দয়া করে আমাদেরকে মুক্তি দাও। দেশের এই দুঃসময়ে এবি পার্টিকে ধন্যবাদ জানাই। এখন এবি পার্টি বলছে আমার বাংলাদেশ পার্টি, মাঝখানে শুনছিলাম হাসিনার বাংলাদেশ, আপনারা দেখেন নাই পাঠ্যপুস্তকে কখন যে এটা হাসিনার বাংলাদেশ হয়ে গেছে আমরা কিন্তু জানি না, আমাদের বাচ্চারা কিন্তু হাসিনার বাংলাদেশ হিসাবেই পড়ছে পাঠ্য বই, সেখানেও তো নাই, এটা তো মাফিয়ার বাংলাদেশ হয়ে গেছে।
এবি পার্টি যে চ্যালেঞ্জ নিচ্ছে যে বাংলাদেশকে আমাদের রাখতে হবে, এটাও একটা চ্যালেঞ্জিং। তাদের নামের সাথে আমরা একমত, মাফিয়ার বাংলাদেশ, হাসিনার বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশটাকে আমাদের আপনাদের সকলের বাংলাদেশ আমাদের করতে হবে। একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। ভাবছিলাম বিশ্ববিহায় থেকে মুক্ত হয়ে আমরা গণতান্ত্রিক মানবিক পথে এগিয়ে যাব। এখন তো দেখছি একটা বিশ্ব প্রতারকের হাতে পড়ে গেছি, মানে দিন রাত মিথ্যাচার। উনি নিজেই বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনার আমার কি সন্দেহ আছে? উনি বারবার বলে সকাল বিকাল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা। আর 2018 সনে এই বঙ্গবন্ধুর কন্যা বলে সারা বাংলাদেশ এবং বিশ্বকে সাথে যে প্রতারণা উনি করেছেন, ইতিহাস তো তাকে ক্ষমা করবে না। অধ্যাপক একেম ওয়ারিসুল করিম, তার যে রিসার্চ পেপারটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আমি মনে করি একটা জাতির জন্য একটা অ্যাসেট, এটা সম্পদ হয়ে থাকবে। ধন্যবাদ।